চিকিৎসক সহ 12 জনের একটি চক্র 16 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে 10 বার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের দাবি এ চক্রটির 5 জনই আবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আর একজন জড়িত জামাতের কর্মী মেডিকেল ভর্তির কোচিং সেন্টারের আড়ালে প্রশ্ন ফাঁস করছিল অভিযুক্তরা 16 বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল একটি চক্র চক্রের এই বাহিনীর সদস্যরা কেউ কেউ চিকিৎসক কেউ আবার কোচিং সেন্টারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের বেশিরভাগ আবার বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছে জামাতের কর্মীও অবশেষে চক্রের 12 সদস্য আটকা পড়ল সিআইডির জালে রবিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলিমিয়া এসব তথ্য জানান জানান গেল 30 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত ঢাকা টাঙ্গাইল কিশোরগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় পদধারী বিএনপির আছে 5 জন জামাতের 1 জন বাকিদেরগুলি ইনভেস্টিগেশন চলছে কারণ এরা স্টুডেন্ট লাইফে সেই আরো 10-15 বছর আগে সেই তথ্যপত্র সংগ্রহ করতে ইট উইল টেক টাইম আশা করি আমরা পেয়ে যাব জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড ডাক্তার ময়েজউদ্দিন আহমেদ জামাতের রাজনীতির সঙ্গে জড়িত তার স্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক সহিলে জামানও এ চক্রের সদস্য ডক্টর ময়েজউদ্দিন উনি একজন ডাক্তার পেশায় ডাক্তার এই 20 বছর উনি সরাসরি এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্ত ডক্টর সহিলে জামান ওনার ওয়াইফ উনিও সরাসরি তার মানে কি দেখতে পাচ্ছি যে হাজবেন্ড ওয়াইফ দুজনেই সম্পৃক্ত এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সিআইডি প্রধান বলেন 2020 সালের প্রশ্ন ফাঁস সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমে চক্রটির সন্ধান পান তারা তারা 2001 থেকে সদর পর্যন্ত এই অপরাধ যে করে যাচ্ছে এটা কিন্তু তারা নিজেরাই স্টেটমেন্ট দিয়েছে যে যেখানে যাকেই পাবো যে এই অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করব আটকদের কাছ থেকে 17টি মোবাইল ফোন ল্যাপটপ নগদ অর্থসহ বিভিন্ন ব্যাংকের চেকবই উদ্ধার করা হয় মোহাইমিনুল খান অপু ডিবিসি নিউজ ঢাকা